হ্যালো ফ্রেন্ডস, টেস্টি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের একটা একদম ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব, আর সেটা হলো হরিয়ালি চিকেন বা চিকেন হরিয়ালি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তবে খেতে কিন্তু হয় ভীষণই ভালো। আর এটা রুটি, পরোটা, নান, ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে ঝটপট দেরি না করে দেখে নিই আজকের আমার এই রেসিপিটা। হরিয়ালি চিকেন বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নুন, আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এটা আমাদের প্রথম ম্যারিনেট, কারণ চিকেনটাকে আমরা 2 স্টেপে ম্যারিনেট করব। এখন সবকিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চিকেনটাকে 30 মিনিট রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা গ্রাইন্ডারের মধ্যে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 8-9টা পরিমাণ রসুন, 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। কাজু বাদাম দিচ্ছি 10টা আর আমন বাদাম 10টা। এছাড়াও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টা মতো গোলমরিচ। সবকিছুকে আমি এখন একটু মোটা করে গ্রাইন্ড করে নিয়েছি, তবে এখনো কিন্তু এর মধ্যে আমি কোনো জল দিইনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু আমি ডাঁটা শুদ্ধই ব্যবহার করছি। আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা, তবে পুদিনা পাতাটা কিন্তু শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি। সবকিছুকে আমি আরেকবার গ্রাইন্ড করে নিয়েছি এবং তারপরে এর মধ্যে জল দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এখন চলে যাব সেকেন্ড ম্যারিনেটে। সেকেন্ড ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে ফেটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি আমাদের বানিয়ে নেওয়া মশলার পেস্টটা। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ম্যারিনেট করার সময় একটু তেল দিলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে আটকে যায়। তো আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এখন একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। ঠিক এইরকম করেই কিন্তু ভাজতে হবে, যাতে পেঁয়াজটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন কালো না হয়ে যায়। পেঁয়াজটাকে আমি এখন ঠান্ডা করে নেব, আর তারপরে ব্লেন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, তবে কিন্তু কোনো জল অ্যাড করব না। এখন ওই একই কড়াইতে আমি 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ভালো করে গরম করে নেব। তারপরে ফোড়নের জন্য দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 3টে এলাচ আর 4-5টা মতো লবঙ্গ। 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব, আর তারপরে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এখন মিডিয়াম হিটে চিকেনের পিসগুলোকে আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইডও আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। তো আমাদের দুটো সাইডে চিকেনের ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আরও 2 মিনিটের জন্য ভেজে নেব, যাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে। এখন এর মধ্যে চিকেনের যে এক্সট্রা ম্যারিনেটটা ছিল সেটাকেও আমি অ্যাড করে দেব। ভালো করে সবকিছুকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। সমস্ত মশলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর 5 মিনিটের জন্য একদম কম আছে এটাকে আমি কষিয়ে নেব। তার মশলাটা এখানে কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের যে পেস্ট করে নেওয়া ভাজা পেঁয়াজটা ছিল সেইটা। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, তবে জলটা আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন। আবারও সবকিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একদম কম আঁচে রান্না হতে দেব। 15 মিনিট হয়ে গেছে আর আমাদের চিকেনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা পেঁয়াজ, যেটা আমি আগে একটু সরিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হালকা করে ড্রাই রোস্ট করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হরিয়ালি চিকেন কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এখন আমি আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। রুটি, পরোটা, নান, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, পাশে থাকার জন্য ধন্যবাদ।